বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল তিনি বলেন আঠাশ তারিখ শান্তিপূর্ণ সমাবেশে কথা বলে তারা পুলিশ হত্যা সাংবাদিক নির্যাতন বিচারকের বাসায় হামলা ও হাসপাতালে আগুন দিয়েছে সহিংসতা ছেড়ে বিএনপির নেতাদের প্রতি নির্বাচনে আসার আহ্বানও জানিয়েছেন তিনি সকালে সিলেট নগরে আম্বরখানায় ইউনিমার্ট কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি এ সময় মন্ত্রী আরও জানান জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা সম্পর্কে আমেরিকা বলেছে ওই লোক তাদের কেউ না যুক্তরাষ্ট্র তাদের আইনে হয়তো তার বিচার করবে তবে দেশের আইনে তার বিচার করা হবে বলেও জানান তিনি টাইম মনিটর ই আমেরিকা নট ইম্পোস্টার দেন প্লাস তারা তাদের আইনে থাকে হল